আসসালামু আলাইকুম আমি আরিফা কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর টপ ফ্লোরের সুবিধা এবং অসুবিধা দুটো নিয়েই কথা বলবো তো প্রথমে আমি সুবিধাগুলো হোয়াইট বোর্ডে লিখেছি বিল্ডিং এর টপ ফ্লোরের সবচেয়ে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম লাইট এবং ভেন্টিলেশন আপনি পাবেন বিল্ডিং এর দোতলা বা তিন তলায় আপনার যদি অ্যাপার্টমেন্ট হয় তাহলে কিন্তু দুটো বিল্ডিং এর মাঝের যেই সেটব্যাক এর গ্যাপটা সেই গ্যাপ দিয়ে দোতলা পর্যন্ত যতটুকু আলো যাবে টপ ফ্লোরে কিন্তু তার চেয়ে অনেক বেশি আলো যাবে আমি যদি ছবি এঁকে বোঝাই এটা ধরি পাশের দুটো বিল্ডিং আর আপনার বিল্ডিংটা হচ্ছে এটা তো সূর্যের আলো যত সহজে টপ ফ্লোরে আসবে দোতলা বা মাঝের ফ্লোর গুলোতে কিন্তু তার চেয়ে অনেক কম যাবে ঠিক একইভাবে বাতাসের ক্ষেত্রেও নিচের ফ্লোরগুলোতে গুলোতে কিন্তু বাতাস খুব সহজে ঢুকতে পারে না টপ ফ্লোরে আপনার বাসাটা যদি হয় তাহলে বাতাস কিন্তু খুব সহজেই ভেতরে ঢুকবে তো এটা নিয়ে কোনোই সন্দেহ নেই যে টপ ফ্লোরে বিল্ডিং এর ম্যাক্সিমাম লাইট এবং ভেন্টিলেশন হয় এটা আর অন্য কোনো ফ্লোরে পসিবল না দ্বিতীয় সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে টপ ফ্লোরে সবচেয়ে কম ডাস্ট এবং সবচেয়ে কম নয়েজ হয় একইভাবে আমি যদি ছবি এঁকে বোঝাই এটা যদি আপনার বিল্ডিং হয় এবং বিল্ডিং এর সামনে যদি রাস্তা হয় রাস্তায় কিন্তু কন্টিনিউয়াস রিক্সা চলবে গাড়ি চলবে যার কারণে হর্নের শব্দ বা রিক্সার শব্দ বা মানুষের কথাবার্তার যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু খুব সহজেই নিচের ফ্লোরগুলোতে আসবে এবং সবচেয়ে কম পাবে টপ ফ্লোর এমনকি গাড়ি চলাচলের জন্য এবং রিক্সা চলাচলের জন্য অতিরিক্ত যে ধুলো রাস্তা থেকে ভেসে উঠে সেগুলো সবচেয়ে কম যাবে টপ ফ্লোরে তো টপ ফ্লোরে জানালা দিয়ে যে ধুলোগুলো আসে সেটার পরিমাণ সবচেয়ে কম হবে এবং এটা নিয়েও সন্দেহের কোনোই সুযোগ নেই যে টপ ফ্লোরে সবচেয়ে কম ধুলো এবং সবচেয়ে কম আসে বাই ডিফল্ট তৃতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টি বা সুবিধাটি সেটি হচ্ছে সেফটি সেফটি বলতে আমরা মূলত বোঝাচ্ছি চোর বা বাইরের কারো পক্ষে বাসাটিতে অ্যাক্সেস করা বাইরের একজন লোক যদি টপ ফ্লোরে যেতে চায় বা চোর যদি আসে সে কিন্তু জেনারেলি দোতলা থেকে বিল্ডিং এর মাঝামাঝি জায়গা পর্যন্ত চুরি বেশি করে তার জন্য টপ ফ্লোর কিন্তু অনেক রিস্কি টপ ফ্লোরে চুরি করা অবস্থায় তাকে যদি কেউ দেখে ফেলে তাকে কিন্তু অনেক দূর নেমে আসতে হবে যার কারণে টপ ফ্লোরে চুরি সবচেয়ে কম হয় চতুর্থ যে সুবিধাটি সেটি হচ্ছে পোকা পোকামাকড় বা এই ধরনের যে সমস্ত ইনসেক্ট সেগুলো সবচেয়ে কম হয় তো আমরা জানি পোকামাকড়গুলোর শুরুটা হয় মূলত বাড়ির আশেপাশে ড্রেন বা আশেপাশের ডোবা নালা থেকে তো সেখান থেকে এই পোকামাকড়ের টপ ফ্লোরে যাওয়ার প্রবণতাটা সবচেয়ে কম থাকে যায় না এরকম বলা যাবে না ডেফিনেটলি তেলাপোকা যদি অনেক উপরে থাকে আপনার বাসায় ঢুকে যেতে পারে তারপরেও কম্পারেটিভলি আর যে সমস্ত পোকামাকড় ক্লাইম্ব করে বা দেয়াল বেয়ে ওঠে সেগুলোর পক্ষে টপ ফ্লোর পর্যন্ত যাওয়া আসলেই অনেক কঠিন টপ ফ্লোরে আপনার ইনসেক্টের প্রবলেম তেলাপোকা বা ইঁদুর যেটাই বলেন না কেন টপ ফ্লোরে এটা ন্যাচারালি সবচেয়ে কম হয় ডেফিনেটলি পুরো বিল্ডিং যদি ময়লা থাকে এবং ঝামেলাপূর্ণ থাকে তাহলে ডিফারেন্ট কেস এবারে পাঁচ নাম্বার বা আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সুবিধাটি সেটি হচ্ছে ইজি অ্যাক্সেস টু রুফ টপ ফ্লোরে থাকার কারণে আপনি কিন্তু রুফটাকে অলমোস্ট নিজের বাসার মতো বা বাসার এক্সটেন্ডেড পার্ট বা বারান্দার মতো করে ব্যবহার করতে পারবেন আপনার যদি প্ল্যান্টেশনের শখ থাকে গাছ লাগানোর শখ থাকে তাহলে আপনি কিন্তু রুফে খুব দ্রুত যাওয়া আসা করতে পারার সুবিধার কারণে খুব ভালো এবং সবচেয়ে বেশি মেন্টেনেন্স করতে পারবেন এছাড়াও বাসায় কোনো গেস্ট আসলে বা কখনো হুক করে ছাদে যাওয়ার দরকার হলে আপনার জন্য এখানে যাওয়াটা সবচেয়ে সহজ তবে টপ ফ্লোরে আরো একটি সুবিধা যেটা প্রাইভেসির ইস্যুটা টপ ফ্লোরে প্রাইভেসি কিন্তু সবচেয়ে বেশি ডেফিনেটলি আশেপাশে সবগুলো বিল্ডিং যদি সেম হাইটের হয় তাহলে বিল্ডিং টু বিল্ডিং প্রাইভেসির সুযোগ একটু কম তবে রাস্তা থেকে অ্যাপার্টমেন্টের প্রাইভেসির যে সুবিধাটা সেটা কিন্তু টপ ফ্লোরে সবচেয়ে বেশি আপনার বাসা যদি দোতলা বা তিনতলা হয় তাহলে দেখা যাবে রাস্তার মানুষের থেকেও আপনি আসলে প্রাইভেসিটা পাবেন না টপ ফ্লোরে কিন্তু রোড লেভেল থেকে যে প্রাইভেসিটা সেটা পুরোপুরিভাবে সিকিউর হয় এবার আমরা টপ ফ্লোরের অসুবিধাগুলো নিয়েও আলোচনা করব এবং চেষ্টা করব এটার সলিউশন কি হতে পারে সেটা নিয়েও কথা বলার টপ ফ্লোরের সবচেয়ে বেশি যে অসুবিধা বা আমরা অ্যাপার্টমেন্ট লিস্টিং করার পরে সবচেয়ে বেশি যে অসুবিধার কথা শুনি সেটি হচ্ছে হিটের প্রবলেম ডেফিনেটলি হিট একটা সময়ে বাংলাদেশের টপ ফ্লোরগুলোর সবচেয়ে বড় ইস্যুস ছিল এখনো পুরাতন বিল্ডিংগুলোর অনেক বড় একটা ইস্যু হচ্ছে হিট এর মূল কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপাররা বা কন্ট্রাক্টররা বা যারাই কনস্ট্রাকশন করেন তারা ছাদের ওপরে হিটের ইনসুলেশনের জন্য দেখা যায় টাইলস বা এই টাইপের কিছু সলিউশন দিয়ে থাকেন প্রপার বা পারমানেন্ট কোনো সলিউশনে তারা যান না এটাকে আমরা যদি ছাদ ধরি ছাদের ওপরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই টাইলস বসিয়ে দেয় টাইলসের কারণে কিন্তু রোদের যে হিটটা সেটা আলটিমেটলি বাসার নিচে চলে আসে যার সলিউশন হিসেবে আগেকার দিনে ব্যবহার করা হতো জল তো জল থাকলে কিন্তু এমনিতেই হিট অনেক কমে আসে বর্তমানে বেশ ভালো ইনসুলেশন পাওয়া যায় বড় বড় এবং ভালো ভালো সব ডেভেলপাররাই ছাদে কিন্তু মোটা ইনসুলেশন দিয়ে থাকে তো টপ ফ্লোরে যাওয়ার আগে বা কেনার আগে অবশ্যই আপনারা চেক করবেন ছাদে এক্সট্রা ইনসুলেশন দেয়া হয়েছে কিনা এটি অন এভারেজে ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত ইনসুলেশন দেয়া হয় এই টপ ফ্লোরে ইনসুলেশন করা আছে কিনা এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যখন ছাদে ওঠার लास्ट সিঁড়ি ল্যান্ডিং এ থাকবেন সিঁড়িন ল্যান্ডিং থেকে আপনি যখন ছাদে উঠবেন তখন একটা স্টেপ আপনাকে দিতে হবে এই হাইটটা দেখে আপনি বুঝতে পারবেন যে বাসায় ইনসুলেশন করা আছে কি নেই এই হাইটটা যদি না থাকে অথবা আপনি যে ল্যান্ডিং এ দাঁড়িয়ে আছেন এবং ছাদের যে টপ এই দুটো যদি সেম হয় বা 1/4 ইঞ্চি হয় তাহলে বুঝবেন এখানে কোনো ইনসুলেশন করা নেই তো এই টপ ফ্লোর কেনার কোনো মানে হয় না যদি কিনতেই হয় ডেফিনেটলি এই ইনসুলেশনটা আপনি নিজে করে নেবেন অথবা ডেভেলপার বা সেলার তাকে করে দিতে বলবেন সলিউশন কিন্তু খুবই সহজ এবং এটার খরচও একদম বেশি না সেকেন্ড যে প্রবলেমটা সেটাকে আমরা প্রাইভেসি বা সাউন্ডের একটি প্রবলেম বলতে পারি সেটা হচ্ছে পার্টি প্রবলেম জেনারেলি বাচ্চা কাচ্চারা ছাদে গিয়ে প্রচুর পরিমাণে খেলাধুলা করে এবং অনেক বিল্ডিং আছে যে বিল্ডিং এ খুব ফ্রিকুয়েন্টলি ছাদে অনুষ্ঠান হয় তো যাদের এই ধরনের নয়েজ বা সাউন্ডে বা গ্যাদারিং এ প্রবলেম আছে তাদের কাছে এটাকে একটা প্রবলেম মনে হতে পারে যদিও পার্সোনালি আমার কাছে এটা কোনো সমস্যা মনে হয় না থার্ড যে প্রবলেম সেটা হচ্ছে ড্যাম্পের প্রবলেম এবং বৃষ্টির প্রবলেম ড্যাম্পের প্রবলেমটা কি ডেফিনেটলি এখানে যদি হিটেড ইনসুলেশন না থাকে এবং ড্যাম্প ট্রিটমেন্ট করা না থাকে তাহলে ছাদ থেকে ছাদে যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে এবং বৃষ্টির পানি অনেক ক্ষেত্রেই জমে থাকে ড্যাম্প এখানে হতেই পারে মূলত পুরাতন বিল্ডিং এ বারো থেকে পনেরো বা বিশ বছরের পুরাতন বিল্ডিং এ প্রবলেম সবচেয়ে বেশি হয়ে থাকে আর বৃষ্টির প্রবলেম বলতে মূলত বোঝানো হচ্ছে বৃষ্টির পানি বা বৃষ্টির সরাসরি বারান্দা দিয়ে বাসার দেয়ালে হিট করাকে তো এটা টপ ফ্লোরে সবচেয়ে বেশি হয় যেহেতু বৃষ্টি খুব সহজেই টপ ফ্লোরে হিট করতে পারে আর ফাইনাল যে প্রবলেম যেটার কারণে অনেকের কাছে টপ ফ্লোরটা অ্যাট্রাক্টিভ হয় না সেটা হচ্ছে যেহেতু লোডশেডিং এর দেশ প্রায় লোডশেডিং হয় এবং বিল্ডিং এর জেনারেটর যদি ফুল সাপোর্ট অনুযায়ী ডিজাইন করা না হয়ে থাকে বা জেনারেটার সার্ভিসে যদি লিফট না থাকে তাহলে লিফট যদি বন্ধ থাকে টপ ফ্লোর পর্যন্ত যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় স্পেশালি ইমার্জেন্সি কেসে তবে বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপার এবং হান্ড্রেড পার্সেন্ট কেসে লিফ্টটাকে বা এলিভেটরটাকে জেনারেটরের সাথে কানেক্টেড রাখা হয় যদিও বাসায় ফুল সাপোর্ট নাও দেওয়া থাকে তো এটাও বর্তমানে কোনো প্রবলেম না তো অসুবিধার কথা যদি বলি টপ ফ্লোরের প্রত্যেকটি অসুবিধার কিন্তু বাংলাদেশে আছে এবং গ্লোবালি একটা বিল্ডিং এর নিচের ফ্লোর গুলোর ডিমান্ড সবচেয়ে বেশি টপ ফ্লোর সবার আগে সোল্ড আউট হয় তো এই ছিল আমাদের টপ ফ্লোর নিয়ে সুবিধা অসুবিধা বিষয়ক একটি ভিডিও আপনাদের কাছে যদি আরো কোনো অসুবিধার কথা মাথায় থাকে তাহলে কমেন্টে সেটা জানান আর যদি এক্সট্রা কোনো সুবিধার কথাও মাথায় থাকে সেটাও আমাদেরকে জানান আমাদের কাছে অনেকগুলো বিল্ডিং এর টপ ফ্লোরের ইনভেন্টরি আছে আপনারা যদি টপ ফ্লোরের অ্যাপার্টমেন্টগুলো কিনতে চান তাহলে আমাদেরকে নিচের দেওয়া ফোন নাম্বারে মেসেজ দিতে পারেন থ্যাংক ইউ